ওই জানেন না বিএমপিরা কি একটা সম্মেলন করব, আমাদের যাও যাবে না। আরেক গাড়ি ঠিক করলাম, ওই গাড়ি বলল একই কথা, আপনার গানে যায় যদি আমার গাড়ির কোনো সমস্যা হয় টাকা দিবেন তো, গরিব মানুষ গান গায়ে খাই আর কোনো কাজ নাই, নিজের সংসারও চলে স্বামীর সংসারও চলে, কেমনে দেই এত টাকা। শেষমেশ হায়েস গাড়ি বাউ হইল না, আজকে সারা দিন দৌড়াদৌড়ি করে আমার সাহেব একটা নোহা গাড়ি বাউ করে দিল। যাও এই বাঙ্গা গাড়ি নিয়ে আসতেছি, আমি মিথ্যা কথা বলি না, আল্লাহ মাফ করে দে, এতে যদি আমার কোনো ক্ষতি হয় আমার আফসোস নাই। আমার মালিক বলছেন, আমার রাসূল বলছেন, যে মানুষটা সত্য কথা বলে তার রাস্তা সব সময় সোজা হয়, তার রাস্তায় কোনোদিন বাধা থাকে না, তার জন্য সারা রাত্র যেন রাস্তাটা ক্লিয়ার থাকে, এর জন্য সত্য কথাগুলো বলতেছি। নরসিংদী পার হইতেই চেকপোস্ট, আপনারা কই যাইতেছেন? আমরা গানে যাইতেছি, বিএমপির লোক না তো, কি বিপদ। পার হয়ে আসলাম আড়াই হাজার পার আগেই আরেকটা জায়গা, ওই জায়গার মধ্যে আবার চেকপোস্ট। ঘুম না পার হওয়ার পরে বললাম, আমরা তো শিল্পী মানুষ, আমাদের সাথে অন্য কিছু নাই, আমরা ঢাকা যাইতেছি না, আমরা এইদিকে যাইতেছি। পরে আসলাম ফেরিতে, আসার পরে পার হয়ে আপনাদের এখানে আসলাম, রাস্তার মধ্যে অনেক যায় ঝামেলা, একজনটা জিজ্ঞেস করছি এইদিকে দেখায় দেন, উনি ঘুরাই দেখায় দিছে ওইদিকে। আপনাদের এই ঘাড়মোড়া বাজারের সাথেই দেখবেন একটা চার রাস্তার মোড় আছে, এখানে একটা ডিস্ট্রিক্টটা হেইলা গেছে। আমি বললাম, মালিক আমি আপনার প্রতি খুশি আছি, আমি আপনার প্রতি খুশি আছি, এখানে এই গাড়িটা উল্টা যাইতে পারতো, আজকে নাও আসতে পারতাম, কিন্তু ভালো করছে তো, শুধু হেইলা আছে, ফাইসা গেছে, কিন্তু উল্টে তো যায় নাই। মালিকের দরবারে শুকরিয়া দিয়া আসতেছি, এই বন্ধ কথাইলে দৌড় দিছি একটা, আমার বিজয় দেওয়ান ভাইয়ের গান শুনলাম, সুবহান সুবহান নাম শুনলাম, আমাদের গুয়ারি ভাঙ্গার যে সুবহান শাহ উনার ভক্ত উনি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু গুয়ারি ভাঙ্গা জানুয়ারির 5 তারিখে গান করব, আপনাদের যে মূল ঘর সেখানে গান করব, মালিক যদি দয়া করে। তো আমি সকলের কাছে দয়া চাই, আমার অনেক ভুল হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। সারা রাত্রে এই যে কানে ধরলাম, একটা কথাও বলবো না, শুধু গান হবে, খুশি আছেন তো আপনারা? যেহেতু আসছি প্রথম আপনাদের এলাকায়, ছোট্ট করে একটা বন্দনা গায়ে ফেলি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, যার দরবারে আসলাম, দয়াল বাবা সুবহান সাহেব, 18তম উফাত দিবস স্মরণী ভক্তগণের মিলন মেলা, এবং শামসুদ্দিন শাহ, স্বপন শাহ, ওনাদেরকে স্মরণ করি, সভাপতি আওয়াল শাহ, ওনার প্রতিও শ্রদ্ধা সালাম, যার মাধ্যমে এখানে আসা, আমাদের বড় ভাই বিজয় দেওয়ান সাহেব, ওনার প্রতি আমার প্রেমময় ভক্তি রইল, যিনি আমারই পথ চলার সাথী, গীতিকার বাউল সুলেমান সরকার, ওনার চরণধুলি আমার মাথায় রেখে, আমার উভয় দলের মিউজিশিয়ানে যারা আছেন তাদের প্রতি আমার প্রেমময় ভক্তি রেখে, সাউন্ডের ভাইয়ের প্রতি সালাম রেখে আমার আসর শুরু করছি, আমার পবিত্র কাজ শুরু করছি। সাউন্ডটা আর একটু লাগবে ভাইয়া, হ্যালো, হ্যাঁ, শীতল খাবি
আশামি অল বাসির আল হাকাম আল আদল আল লাতিফ আল খাবির আল হালিম আল আজিম আল গাফুর শুকুর আল বাতিন আল আলি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিন আল আফল রউফ মালিকুল মুলক জুল জালালি আল ইকরাম আল মুকসিত আল জামিউ আপনার ভাগনা সহ পরা পরানি সাইয়া
সালাম নেবেন তারা সভাপতি আছেন যিনি আওয়াল সাহেব নাম কি জানি আসসালামু আলাইকুম বলে আপনারে সালাম